আসসালামু আলাইকুম। আমাদের আশেপাশে এখনো অনেক ব্যক্তি আছে যারা মনে করতেছে যে আমার অনেক শক্তি আছে, আমার অনেক ক্ষমতা আছে, আমি যা ইচ্ছে তা করতে পারবো, আমি যেমনে বলে মানুষ এমনি চলবে, এরকম অনেক কিছু মনে করে। মনে করে আল্লাহ সব জ্ঞানগুলো শুধু আমারে দিচ্ছে আর কাউকে দেয়নি, উপরাল অতীতেও কখনো কাউকে জ্ঞান দেয় নাই, বর্তমানে আমার মতন এরকম জ্ঞানী কোনো ব্যক্তি নেই, ভবিষ্যতে আমার পরে কোনো জ্ঞানী ব্যক্তি আসবে না, আমি অনেক জ্ঞানী, আমি অনেক কিছু জানি, আমি অনেক অনেক অনেক। তো দেখা গেল যে সে অনেক সময় এমন কিছু কাজ করে, এমন কিছু কথা বলে, এমন কিছু করে থাকে, সব কিছু আমি ভেঙে বলতে পারতেছি না, যেটা একটা পাগল কাউ হার মানা। যেমনি করে একটি যেমন হরিণ যখন তার পিছনে যে কোনো শত্রু তাকে তাড়া করে, সে কী করে, তার মাথাটাকে যে কোনো একটা জঙ্গলের ভিতরে মাথাটাকে ঢুকাই দেয়, জঙ্গলের ভিতরে। তো সে মনে করে কি, আমার মাথাটা যেহেতু আমি জঙ্গলের ভিতরে দিয়ে দিছি, আমি যেহেতু কিছু দেখি না, সুতরাং কেউ কিছুই দেখে না। কিন্তু দেখা গেলো তার শত্রুপক্ষ তার পিছন থেকে কিন্তু সব কিছুই দেখতেছে, এবং তারে বাকিটা বললাম না। আমাদের সমাজে এরকম আশেপাশে অনেক আমি দেখছি, অনেক আমার হাতের উপরে পড়ছে এরকম। সালাম আলাইকুম। যে তারা মনে করতেছে যে আমি আসলে বহুত জ্ঞানী, আমি বহুত সালাক, অনেক কিছু, আসলে কিন্তু ব্যাপারটা এইরকম নয়, ব্যাপারটা আসলে সম্পূর্ণ বিপরীত। যে যেই রকম মনে করুক না কেন, আসলে যে পৃথিবীতে এখনও অনেক বড় আছে লোক আছে, এখনও আমাদের চেয়ে অনেক বড় জ্ঞানী ব্যক্তি আছে, এখনও অনেক ব্যক্তি আছে যে আমাদের চেয়ে অনেক জ্ঞানী, অথচ তাদের সাথে হয়তো আমাদের এখনও কোনো পরিচয় হয় না, আমরা জানি না। তো এটাই হলো দুনিয়া, এটাই হলো সত্য, এটাই হলো বাস্তব। কখনো নিজেকে বেশি জ্ঞানী মনে করতে নাই। যে নিজেকে বেশি জ্ঞানী মনে করে আসলে সে কিছু জানে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ কে আছে? গ্রিন না কল তো ফার্ম নাই, কল নেই।